বিচিত্র আমাদের এই পৃথিবী, আর তার চেয়েও বড় বিচিত্র রঙে রূপে ও সৌন্দর্যে ভরপুর আমাদের প্রকৃতি। সেই সৌন্দর্য শুধু আমাদের মনকেই প্রফুল্ল করে থেমে থাকে না, সেই অপরূপ দৃশ্য আমাদের চক্ষুযুগলকে তৃপ্ত করে। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের এমনই এক অপরূপ পৃথিবীর সবচেয়ে সুন্দর রংধনু রঙের নদী নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওতে। প্রকৃতির গুপ্তধনে সমৃদ্ধ কলম্বিয়ার কানো ক্রিস্টেলস নামক এই নদীটি একটি বা দুটি রঙে রঙিন নয়, নদীটি পাঁচটি দর্শনীয় রঙে রঙিন। এই নদীকে দেখলে মনে হয় যেন সৃষ্টিকর্তা তার নিপুণ হাতে অতি যত্ন সহকারে সাজিয়ে তুলেছেন খুব ধীরে ধীরে। আর তাই যদি বলা হয় নদীটি স্বর্গ থেকে নেমে এসে আমাদের ধরা দিয়েছে, তাহলে কিছু ভুল বলা হবে না বন্ধুরা। কি বন্ধুরা, এতক্ষণে অপরূপ সৌন্দর্যে মোহিত হয়ে পড়েছেন নিশ্চয়ই আপনারা? ঠিক তাই, হওয়ারই তো কথা। রিভার অফ ফাইভ কালার্স কিংবা দ্য লিকুইড রেইনবো নামের অধিকারী এই নদীটির ব্যাপারে আরো জানতে এক্ষুনি আমার চ্যানেল অচেনা চোখে সাবস্ক্রাইব করে ফেলুন, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না আমার দেওয়া এরকম বিচিত্র তথ্য সবার প্রথমে দেখার জন্য। কানো ক্রিস্টেলস বা রিও কানো ক্রিস্টেলস নামক এই 100 কিলোমিটার দীর্ঘ নদীটি কলম্বিয়ার সেরেনিয়া দি লা ম্যাকারিনার দুর্গম পাহাড়ি পথ দিয়ে বয়ে চলেছে। তবে হ্যাঁ, সবচেয়ে চমৎকার ব্যাপার হলো, আর 10টি সাধারণ পাহাড়ি নদীর মতো এই নদীটিও বছরের বেশিরভাগ সময় তার সাধারণ রূপেই বয়ে চলে। অর্থাৎ স্বচ্ছ শান্ত জল এবং ধূসর পাহাড়ের মধ্য দিয়ে বয়ে চলে। কিন্তু বর্ষা ঋতুতে অর্থাৎ জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত এই নদী 5টি রঙে রঙিন হয়ে ওঠে। তখন নদীটির তলদেশে থাকা লাল লতা গুল্ম নদীর স্রোতের সঙ্গে ডুবতে থাকে। যেখানে নদীর স্রোত বেশি, সেখানে এই লাল গুল্মজাতীয় পদার্থটি পাথরের গায়ে সবচেয়ে বেশি দেখা যায়। সাথে পাথরের গায়ে জমে থাকা সবুজ শ্যাওলার আবরণ, হলুদ বালি, কালচে পাথরের রং আর স্বচ্ছ ঝিলমিল স্রোতে নদীর জলের নীলাভ রং এক নৈসর্গিক শোভার সৃষ্টি করে। কানো ক্রিস্টেলস বা স্বর্গের নদী তার এই অপরূপ পাঁচ রঙা রঙের বৈশিষ্ট্যের পাশাপাশি সুইমিং পুলের মতো অসংখ্য জলাশয়, অনেকগুলি ঝর্ণা আর গুহার জন্যও বিখ্যাত, যা নদীটির সৌন্দর্যে যোগ করেছে এক নতুন মাত্রা। এছাড়া নদীটিতে কোনো জলজ প্রাণী ও মাছ বসবাস করে না, এটি আরও বিস্ময়কর এবং নদীটিকে গড়ে তুলেছে রহস্যময়ী। তবে হ্যাঁ, নদীটি কলম্বিয়ার এমন একটি দুর্গম স্থানে অবস্থিত যেখানে পর্যটকরা তাদের সৌন্দর্যের তৃষ্ণা মেটাতে বহুদিন ব্যর্থ থাকলেও 2009 সাল থেকে কলম্বিয়া সরকার দায়িত্ব নিয়ে এই নদী ভ্রমণ সম্পূর্ণ নিরাপদ করে তুলেছে। ফলে প্রকৃতির এক অপরূপ শোভার প্রত্যক্ষ সাক্ষী থাকতে পারবে অনেকেই। কি বন্ধুরা, কেমন লাগলো কানো ক্রিস্টেলস দেখতে? ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর তাড়াতাড়ি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন। আজ এইটুকুই, কথা হবে নতুন তথ্য নিয়ে পরের ভিডিওতে। আজ বিদায়, ধন্যবাদ।